আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্নের উত্তরগুলি। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর কোয়েশ্চেন, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? উত্তর হবে, পুকুরের জল পরিষ্কার রাখতে যে যে নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হলো, 1, পুকুরে কাপড় কাচা, বাসন মাজা, গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে। 2, পুকুরে জীবজন্তুর মৃতদেহ, নোংরা আবর্জনা, প্লাস্টিক জাতীয় জিনিস ফেলা বন্ধ করতে হবে। 3, পুকুরে মলমূত্র ত্যাগ, শৌচ কাজ করা বন্ধ করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন, কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? উত্তর হবে, কোথাও কোথাও 20-30 ফুট একটি পাইপ মাটির নিচে প্রবেশ করালে জল উঠে আসে, কিন্তু ওই জল পান করা উচিত নয়, কারণ মাটির ওপরে নোংরা জল চুইয়ে ওই জলের সঙ্গে মেশে, ফলে ওই জলে জীবাণুর ভাগ বেশি থাকে, তাই কম গভীর টিউবওয়েলের জল পান করা উচিত নয়। 3 নম্বর কোয়েশ্চেন, কোন অঞ্চলে জীব বৈচিত্র কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়? উত্তর হবে, 1, খাদ্য পোশাক ও বসবাসের জন্য আমরা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ওপর নির্ভর করি, তাই এই সকল উদ্ভিদ ও প্রাণীদের সংরক্ষণ করা আমাদের কর্তব্য। 2, পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী টিকে আছে বলে আমরা টিকে আছি, তাই জীব বৈচিত্র বাঁচানো মানে নিজেদেরকে বাঁচানো। 4 নম্বর কোয়েশ্চেন, পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে, এর সত্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো। যাদের ফণীভূষণ ঘোষের ছাত্রবন্ধু আছে তারা 61 পৃষ্ঠায় এর উত্তরটা পেয়ে যাবে। উত্তর হবে, ফাতেমা একদিন গরমের সময় বারান্দায় বসে থাকতে থাকতে লক্ষ্য করলো যে সারিবদ্ধ পিঁপড়েরা মুখে করে সাদা মতন কিছু একটা নিয়ে গিয়ে লুকিয়ে রাখছে। সে কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলো পিঁপড়েরা মুখে করে খাবার নিয়ে মাটি থেকে বেরিয়ে দেওয়ালের একটা ফাটলে লুকিয়ে রাখছে। আসল ঘটনা হলো পিঁপড়েরা ডিম নিয়ে উঁচু জায়গায় সরিয়ে রাখছে, কারণ আজ বৃষ্টি হতে পারে। সেদিন বিকালে সত্যি বৃষ্টি হলো, এ থেকেই বোঝা গেল পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই বুঝতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, তোমার একই ক্লাসে যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদের শেয়ার করতে পারো, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।